বগুড়ায় স্বামীর সুচালো ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী তাসলিমা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে ঘটনার পর থেকে ঘাতক স্বামী জহির উদ্দিন পলাতক রয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতকের মা বাবা ভাই চাচা চাচি সহ ছয় জনকে আটক করেছে পুলিশ সোনাতলার থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জারান পারিবারিক কলহের জের ধরে ১৩ তারিখ দিনগত রাত আনুমানিক তিনটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে সুরত হালে দেখা গেছে নিহতের নাভি বরাবর সুচালো ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে